তো আজকে আমরা কুল পাড়তে এসেছি ঝাবাবুর বাড়িতে। একটা কুল গাছ আছে, দেখো কত সুন্দর কুল হয়েছে, পেকেও গেছে, এ বাড়ির লোক কেউই খায় না। এই দেখো কুল একদম নিচে, এই দেখো একটা গাছ পাকা কুল, এটা ছিল তো, এই দেখো গাছ পাকা কুল, দাও এটা খাবো, জাস্ট গাছ পাকা কুল দেখো একদম ওয়াও কত পরিমাণে হয়েছে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, কত গাছ পাকা, এই দেখো আরো দেখাবো, এই যে এদিকে আছে ঘুরে ঘুরে দেখাই, এই দেখো ওয়াও দেখো নিচ অব্দি, মাটির নিচ অব্দি পড়েছে দেখো, কত কুল, আর খুব মিষ্টি কুলটা, প্রচুর গাছ পাকা, প্রচুর প্রচুর, এই দেখো এগুলো এখন আমরা যতটা পারি পারবো, তারপরে শুকাবো, শুকিয়ে এগুলোকে খাবো। চলো দেখতে থাকো কুল পাড়ার ভিডিও। তোমাদের দাদা ভাই কুল ছিঁড়ছে, আর মোটামুটি হাফ প্লাস্টিক কুল হয়ে গিয়েছে আমাদের, কিন্তু ইচ্ছে করছে যে সব কুলই নিয়ে যাই, এত কুল আর এই বাড়ির কেউই খায় না। আর কুলগুলো দেখে তোমাদের মানে যে কোনোদিন কুল খাও না, টক খাও না, তারও খেতে ইচ্ছে করবে, এত সুন্দর কুলগুলো, একদম অসম। অনেক খোঁচা ঠোঁচাও খেয়েছি কুলগুলো পাড়তে গিয়ে, কিন্তু কুল এমনই একটা জিনিস, দেখলে মনে হয় যে সবই ছিঁড়ে ফেলি। তো চলো দেখি কতগুলো কুল নিয়ে যাই, তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে কতগুলো কুল নিলাম সেটা তোমাদের দেখাবো। তো এই যে দেখো আমরা কুল নিয়ে চলে আসছি, এগুলো আগে দিয়েছিল একটা দাদা বাড়ির থেকে, মানে কোয়ার্টার দিলীপ দা ওই বাড়ির থেকে দিয়েছিল, ওই কোয়ার্টার থেকে, আর এটা নিয়ে আসলাম ঝাবাপুর বাড়ির থেকে। তো এগুলো দিয়ে এবার আচার বানাবো।